যুদ্ধ বিগ্রহে জর্জরিত হলেও মর্যাদাপূর্ণ রমজানের শুভাগমনে শরিক হলেন শত শত ফিলিস্তিনি। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে চাঁদ দেখার আয়োজন করা হলে ছোট বড় অনেক ফিলিস্তিনির ভিড় জমে সেখানে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। টেলিস্কোপের সাহায্যে পবিত্র রমজানের চাঁদ দেখার সময় মসজিদ প্রাঙ্গণে বিরাজ করে আনন্দ ঘন পরিবেশ। শরিয়া অনুসারে আমরা চাঁদের সন্ধান পেয়েছি। আমি সত্যি খুশি, কারণ আমাদের এখানে অনেক লোক জড়ো হচ্ছে। এটি একটি বিশাল আনন্দ এবং একটি ভালো জিনিস। মসজিদে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তারাবির নামাজ, যেখানে অংশ নেয় অনেক ধর্মপ্রাণ মুসল্লি। রমজানের প্রতিদিন হাজার হাজার মুসল্লি আসবে বলে আশা করা হচ্ছে। মক্কার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এ মসজিদ যেমন মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতীক, তেমন ইহুদিদের কাছেও স্থানটি পবিত্রতম। রমজান এলেই একে ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতির কারণে মসজিদটি ঘিরে বাড়ছে উদ্বেগ, সেই সাথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে ইসরায়েল। অন্যদিকে রমজানে আল আকসায় প্রবেশ এবং যাতায়াতের সুযোগ বাড়ানোর দাবি হামাসের। নসিন নাওয়ার, চ্যানেল 24।